জাকির কৃষ্ণ বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বর্তমানে আমরা অবস্থান করছি শাহজালালের পূর্ণভূমি সিলেটে, এবং এই সিলেটের দর্শনীয় যতগুলো জায়গা আছে এর মধ্যে একটি হলো এই চা বাগান। আমরা সবাই জানি চা বাংলাদেশের একটি অর্থকরী ফসল, এবং এই চা বাগানের সূচনাই হয়েছিল এই সিলেট থেকে। আজকে আমরা দেখাবো সেই সিলেটেরই একটি চা বাগান। আপনার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। সিলেট শহরের সন্নিকটে আমরা একটি চা বাগানে যাচ্ছি। আমাদের গন্তব্য শুরু হয়েছে সিলেটের আম্বারখানা থেকে, যা দরগা গেটের কাছে অবস্থিত। আমরা যে চা বাগানে যাচ্ছি সেটি সিলেটের যে স্টেডিয়াম আছে, আন্তর্জাতিক যে স্টেডিয়ামটা আছে, সেই স্টেডিয়ামের ঠিক পাশেই। দুটি কুড়ি একটি পাতা, বর্ষা মৌসুমের এই সদ্য ভূমিষ্ঠ যে পাতাটি আছে, যে অঙ্কুরিত যে পাতাটি আছে, এই পাতা থেকে বিভিন্ন ব্লেন্ডের চা তৈরি করা হয়। কোনটি ব্ল্যাক টি, কোনটি গ্রিন টি, এবং তার সাথে বিভিন্ন হার্বস মিশিয়ে অনেক সময় মশলা টি। আর আমরা রেগুলার যে চা খাচ্ছি, রেগুলার রং চা বলে থাকি বা দুধ চা বলে থাকি, সবই কিন্তু এই একটি পাতা থেকেই হয়ে থাকে, একই রকম পাতা থেকে হয়ে থাকে। বাট বিভিন্ন ধাপে ধাপে প্রসেসের মাধ্যমে চাগুলোকে তৈরি করা হয়, এবং সবচেয়ে লোয়ার যে কোয়ালিটি চা পাতাটা আছে বা সর্বনিম্ন স্টেজে যে চা পাতাটি আছে সেটি হলো আমরা যে টি ব্যাগ খেয়ে থাকি, সে টি ব্যাগ। বলা হয়ে থাকে যে চা বিভিন্ন ক্যাটাগরি তৈরি করার পর একটা ডাস্ট যেটা থাকে সেটা দিয়ে তৈরি করা হয় এই টি ব্যাগের চা পাতাটা। চা বাগানের আসল সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাদের আসতে হবে বর্ষা মৌসুমে, কারণ বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে চা বাগান যতটা সজীব লাগে ততটা কিন্তু গ্রীষ্ম বা শীত মৌসুমে কিন্তু আমরা সেটা উপভোগ করতে পারি না বা দেখতে পাই না। তাই আপনারা যদি চা বাগান আসল সৌন্দর্য দেখতে চান, অবশ্যই আপনাদের আসতে হবে বর্ষাতে। নতুন পাতা তখন অঙ্কুরিত হয়। আপনারা অনেকে জানেন চা বাগানে কিন্তু আমরা যে চা পেয়ে থাকি এটা কিন্তু ফল হয় না। আবারও বলছি, কোনো ফল থেকে কিন্তু চা পাতা তৈরি হয় না। কফি বিন থেকে যেমন কফি তৈরি হয়, কিন্তু এখানে কিন্তু পাতা থেকেই চাটা তৈরি হয়। এবং এই সবুজ চা পাতাটা পেতে গেলে অবশ্যই আপনাদের আসতে হবে বর্ষা মৌসুমে এই সিলেট অঞ্চলে। সবুজের মাঝে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার ছুটে চলেছি আমাদের আপন পথে। 1865 সালে সিলেটে মালিনী ছাড়ায় যে চা বাগানের শুরু হয়েছিল, এখন তা সিলেট হবিগঞ্জ মৌলভীবাজারে বিস্তৃত। এছাড়াও আমাদের পার্বত্য চট্টগ্রামের কিছু অঞ্চলে চা বাগান রয়েছে। ভবিষ্যতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখতে থাকবেন জাকির ক্রিয়েশন ভিডিও।